আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে ইসরাতে জান্তনিয়াপুর গল্প। জানি দেখা হবে গল্পের 40 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বরযাত্রী রওনা হয়েছে কিছুক্ষণ আগে। ধ্রুবর ঘুম ভাঙার পর ওকে সকলে মিলে বিয়ের গোসল করায়। এরপর ওকে বরের বেশি সাজিয়ে বাকিরাও তৈরি হয় না চটপট করে। আকাশ আজ ব্লু কালারের শেরওয়ানি পরেছে, হাতে রিচ ওয়াচ, পায়ে ব্ল্যাক শু, প্যান্টের পকেটে ওয়ালেটটা নিয়ে নিয়েছে মনে করে। ধ্রুব ঠিক পাশের সিটে আকাশ বসে আছে আর ফোন চাপছে। ধ্রুব খেয়াল করলো আকাশকে আজ গতদিনের তুলনায় অনেকটা ফ্রেশ মাইন্ডের দেখাচ্ছে। ধ্রুব আকাশের দিকে সামান্য চোখে বললো, কি ব্যাপার, আজ অনেকটা ফুরফুরে মেজাজে আসো দেখছি। আপনার সেকেন্ড বিয়ে বলে কথা, মেজাজটা তো ফুরফুরে রাখতেই হবে। বিয়েটা সেকেন্ড কিন্তু বউটা নয়, ধ্রুব হেসে বলল। আকাশ প্রতি উত্তরে কিছুই বলল না। ধ্রুব আকাশকে এক নজরে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছো, কি বিশেষ কিছু আছে নাকি? বিশেষ কিছু মানে? ব্রজগল কোচকালো আকাশ। না মানে হতেও তো পারে কারো বিশেষ কোনো কথা। আকাশ সন্দিহানভাবে তাকালো ধ্রুবের দিকে। সে কপাল বাঁকিয়ে বলল, আপনাকে আমার কেন যেন খুব সন্দেহ লাগছে, আপনি কিছু করেননি তো? যা বাবা, আমি আবার কি করলাম? ধ্রুব কিছুই জানে না এমন একটা ভাব ধরে নিজের সিটে ঠিকঠাকভাবে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে, আর কিছুক্ষণ সময়ের ব্যবধান, এরপরেই তারা সারা জীবনের জন্য পারমানেন্টভাবে আমার হয়ে যাবে। এর আগে আমি ধরে রাখতে পারিনি ওকে, কিন্তু এইবার আর সেই ভুল করবো না কিছুতেই। বুকের পাজরের সাথে মিশিয়ে রাখবো সারাক্ষণ, এইসব ভেবেই ঠোঁটের কোণে হাসির আভা ফুটিয়ে তোলো ধ্রুব। তারাকে সাজিয়ে বসানো হয়েছে স্টেজে। পার্লারের কর্মীরা অত্যন্ত নিখুঁতভাবেই সাজিয়েছে তারাকে। বিয়ের সমস্ত জিনিসপত্র খুব সকালেই পাঠিয়ে দিয়েছে ধ্রুবরা, যার জন্যই তাড়াতাড়ি সাজানোটা কমপ্লিট করা হয়ে গেছে। নীলিমা নিজে নিজে ট্রাই করছে শাড়ি পরার, একটা গোল্ডেন পারের ব্লু রঙের জামদানি শাড়ি, গোল্ডেন কালারের ব্লাউজ, সেই সাথে গোল্ডেন কালারের গয়না। শাড়ি পরা শেষ করে সামান্য মেকআপ করে নেয় নীলিমা। আয়না নিজেকে দেখে নিজেই নিজের প্রশংসা করতে থাকে অনেকক্ষণ। নীলিমা মনে মনে বলল, বাহ নীল, তোকে আজ কত সুন্দর লাগছে রে, আজ তো জিতে নিবি তোর স্কাইকে, দেখি ওইবাটা স্কাই আজ তোর উপর কিভাবে নজর সরায়। বরের গাড়ি চলে এসেছে কিছুক্ষণ আগে। তার বাবা গাড়ির কাছে গিয়ে ধ্রুবর আঙুলে আংটি পরিয়ে ওকে গাড়ি থেকে নামায়। ধ্রুব যথেষ্ট সাবলীলভাবে গাড়ি থেকে নামে। সামনেই বড় গেট বাঁধা, সেখানে চেয়ার টেবিল পাতা আছে আর তার সাথে অনেক অনেক মেয়েদের জটলা। আশা আর সীমা ওদেরকে পাশ কাটিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। ওদের উদ্দেশ্যেই তার কাছে যাওয়া। ধ্রুবকে বসানো হয়েছে একটা দামি চেয়ারে, সামনে টেবিলে রাখা আছে অনেক ধরনের শরবত। মেয়েরা শর্ত দিয়েছে কারো কোনো সাহায্য না নিয়ে ওখান থেকে আসল শরবতটা চিনে নিয়ে ধ্রুবকে খেতে হবে। এমন শর্তে হুড়ুহুমড়ি খেয়ে গেল ধ্রুব। কিছুক্ষণ কী যেন ভেবে নিজেকে সামলে নিল, ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ঝুলিয়ে নিয়ে সামনে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, ঠিক আছে আমি সঠিক গ্লাসটা বেছেই শরবত খাব, তবে এর জন্য আমি কি পাবো? মেয়েরা সমস্বরে বলল, যদি সঠিকটা খুঁজে নিতে পারেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই এখান দিয়ে ভেতরে ঢুকতে পারবেন, আর যদি না পারেন তাহলে? তাহলে কি? শক্ত গলায় বলল আকাশ। পুরো 10,000 টাকা দিয়েই এখান থেকে ছাড়া পাবেন, এর আগে নয়। 10,000 কেন, তোমরা কি ডাকাত নাকি? নাটকীয়ভাবে বললে ধ্রুবর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা। হ্যাঁ ডাকাত, কোনো সমস্যা? দরকার হলে আর বেশি চাইবো, না দিলে ঘাড় মটকাবো, বেশ তেজ দেখিয়ে বলল মেয়েরা। ওরে বাবা, ও কোথায় এসে ফেসে গেলাম, হে আল্লাহ আমাকে উপরে উঠিয়ে নাও। উপরের দিকে তাকিয়ে বলল রাফসান। ওর কথা সকলেই হেসে দিল। ধ্রুব ওদেরকে হাতের ইশারা করলো থামতে, সবাই থেমে গেল। ধ্রুব সিরিয়াস মুখ নিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলল, শিওর তো? অবশ্যই। আকাশ পাশে দাঁড়ানো, তারা সাথে ধ্রুবর সকল বন্ধুবান্ধব রবি, পিয়াস, আফসান, রাব্বি সকলে ধ্রুবকে ঘিরে দাঁড়ানো আছে। মেয়েরা ধ্রুবর মলিন মুখটা দেখছে আর মুখটি পেহাসছে। আকাশ খেয়াল করলো এক একটা গ্লাসে এক এক রঙের শরবত রাখা, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা কোলা ফ্লেভার, আবার কোনোটা লেমন ফ্লেভারে, কোনো গ্লাসে লাল রঙের শরবত, আবার কোনোটাতে অরেঞ্জ ফ্লেভার। রাফসান হাসতে হাসতে মজার ছলে বলল, এই সব কিছুই কি তোমাদের দুলামশের জন্য এনেছ সুন্দরীরা? আমাদেরটা কই, আমরা কি দোষ করলাম? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে এমন অন্যায় করা হচ্ছে কেন, আমরাও তো বরের সাথে এসেছি, পাশ থেকে রবি বলল। রবির বউ আজ মেয়ে পক্ষ, সেও মেয়েদের সাথে এক চটলাতেই ছিল। রবির কথার প্রেক্ষিতে সে বেরিয়ে আসলো সামনে। কালো রঙের একটা শাড়ি পরে আছে সে, আঁচলের মাথাটা আঙুলের মাথায় পেঁচিয়ে সেটাকে রবির চোখের সামনে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আপনাদের কোনো দুশ্চিন্তা নেই বিআই মশাইরা, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা আছে। এই রবি, তোর বউ তো আজ পোল্ট্রি খেলো, আমাদের সাথে থেকে তোকেও বিয়ে ডাকছে? পিয়াস মস্কারা করে বলল, ডাকতে দে, কার দর কতটুক,
সেটা সময় হলেই দেখা যাবে। ডোন্ট কেয়ার বাপ ধরে রবি বাঁকাভাবে বলল। ধ্রুব এক এক করে গ্লাসগুলো দেখতে লাগলো, চোখে মুখে চিন্তার ছাপ। যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে মান সম্মান যাবে আজ। ধ্রুব খুব ভালোভাবে গ্লাসগুলো দেখছে, এক একটা করে গ্লাস হাতে নিয়ে সেগুলো নাকের কাছাকাছি নিয়ে স্মেল নিল সে। এভাবে সবগুলো গ্লাসই সে এক এক করে স্মেল নিল টেবিলে রাখলো। মেয়েরা অনেক মানা করেছে স্মেল নেওয়ার জন্য, কিন্তু ধ্রুব এই সব কেয়ার করছে না। সে মেয়েদের উদ্দেশ্যে বলল, আমাকে শর্ত দেওয়া হয়েছে সঠিক গ্লাসটা খুঁজে বের করে সেখান থেকে শরবত পান করতে, কিন্তু গ্লাসগুলোর স্মেল নেওয়া যাবে না এরকম কোনো শর্ত কিন্তু এখানে নেই। মেয়েরা দমে গেল ধ্রুবর এরূপ কথায়। ধ্রুব ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে উঠল। সে মেয়েদের উদ্দেশ্যে বলল, তাহলে আমার 10,000 টাকা বাঁচলো। কিভাবে বাঁচলো? আপনি তো কোনোটাই টেস্ট করলেন না, খানিকটা তেজ নিয়ে বলল রবির বউ। টেস্ট নেওয়া হয়ে গেছে, এগুলো একটু খাওয়ার উপযুক্ত নয়। টেস্ট না করেই টাকা বাঁচানোর দান্দা আমরা এইসব মানছি না আর মানবো না। আমরা প্রমাণ চাই। প্রমাণ চান তো? অবশ্যই। তাহলে আপনারা এগুলো টেস্ট করুন, প্রমিস করছি। যদি এগুলো খেয়ে আপনারা একটু মুখ বিকৃত না করেন তাহলে 10 নয় পুরো 15,000 টাকা দিব, ঠিক তো? কথার খেলাপ যেন না হয়। আরেকটা মেয়ে পাশ থেকে বলল, এই ধ্রুব যা বলে তাই করে। রবিবু এক এক করে গ্লাস হাতে নিচ্ছে আর রাখছে, কোনটা টেস্ট করবে বুঝতেই পারছে না। ও তো ভালো করেই জানে এখানে একটাও খাওয়ার উপযুক্ত নয়, সবার সামনে কথা দিয়েছে, এখন তো না খেলে মাথা কাটা যাবে। অবশেষে সাদা পানির গ্লাসটা হাতে নিল সে, মুখের সামনে নিতেই মুখটা ছোট্ট হয়ে গেল ওর। ধ্রুব দুষ্ট হাসি দিয়ে বলল, প্লিজ বাবে তাড়াতাড়ি করুন, ওখানে আমার বউ একা একা বসে আছে। রবির বউ খুবই সাবধানে পানির গ্লাস থেকে কিছুটা পানি মুখে নিল। মুখে নেওয়ার কিছুক্ষণ পর ওভাবেই পানিবর্তি মুখটাকে ফুলিয়ে দাঁড়িয়ে রইল সে। রবি ওকে উস্কানি দিয়ে বলল, কি ব্যাপার, হাওয়া ফুরুত? কথাটা শেষ হওয়া মাত্র রবির বউয়ের মুখে থাকা সমস্ত পানি গিয়ে পড়ল রবির শরীরে। রবি আশাহত চোখে একবার নিজের বউয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের গায়ের দিকে। এ বুঝি এখনই কেঁদে দিবে। রবির বউ ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে চলে গেল এখান থেকে। এত বেশি লবণ দেওয়া হয়েছে পানিতে যেটা পেটে যাওয়ার আগেই নাড়ি বুড়ি জ্বালিয়ে দিয়েছে। ধ্রুব আর ওর বন্ধুরা সমস্যাটা হেসে বলল, ভাবে চিৎপটাং। কথাটা রবির গায়ে খুব লাগলো, সে খানিক রেগে বলল, ও তোদের ভাবি হয়, সম্মান দিয়ে কথা বল। আকাশ এবার মুখ খুলল, সে বলল, এইবার যাওয়া যাক। ধ্রুব সম্মতি জানালো। তাতে ধ্রুবকে নিয়ে এক এক করে সকলে ভেতরে ঢুকতে শুরু করলো। বিয়ের কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে। ধ্রুব আর তারাকে বসানো হয়েছে পাশাপাশি, তারাকে পরানো হয়েছে গোল্ডেন কালারের বেনারসি, সেই সাথে ম্যাচিং করা জুয়েলারি, হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে লাল আর গোল্ডেন কম্বিনেশন টিপ। এতেই তারাকে গর্জিয়াস লাগছে খুব। ধ্রুব মুগ্ধ নয়নে কিছুক্ষণ দেখলো তারাকে, তার নজর নিচের দিকে দেখানো, ধ্রুবর দিকে তাড়ানোর সাহস হয়নি ওর এখন পর্যন্ত। আকাশ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আর সেজন্য ওয়াশরুমের দিকে এগোতে লাগলো সে। একটা করিডোর দিয়ে সামনে এগোচ্ছে আকাশ, ঠিক সেই মুহূর্তে কেউ একজন ঝড়ের বেগে এসে এক টানে ওকে পাশের রুমে নিয়ে ঢুকে পড়ে। আকাশ মুহূর্তে ব্যস্যমান হয়ে পড়ে, কিছুক্ষণ সময় লাগে এই ঝটকা থেকে নিজেকে বের করার। ঠিক কী হয়েছে সেটা জানার জন্য সামনে তাকায় আকাশ, আর তখনই বড় সড়ো একটা ধাক্কা খায়। কিছুটা ভরকে গিয়ে প্রায় তোতলানোর মতো করে বলল, এটা কি সরব বলছে? এটা সরব না, কি করবে করে নাও। রামদাটা আকাশের গলার আরও কাছাকাছি নিয়ে মুখে হাসির রেখা টেনে বলল, নীলিমা এটা কি ধরনের মজা? গলায় লাগলে কি হতে পারে বুঝতে পারছো তুমি? গলায় লাগার জন্যই তো ধরেছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এটার জন্যই। বলছিলাম না অপেক্ষা করবো আজ। আকাশ এবার কিছুটা সিরিয়াস হলো, সে মন থেকে ভয় ছিল সবটা ঝেড়ে ফেলে দিল, সামান্য কপাল কুচকালো। তার ধ্রুবাকে বলল, তার মানে ছোট্ট খোকা ফিডার খাবা এনে দেই? কিচ্ছু বুঝো না তাই না? ওই হুমকি মাখা মেসেজটা তুমি পাঠিয়েছিলে তাই না? সামান্য রাগি গলায় বলল আকাশ। তো অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? বাজে কথা রাখো, এসবের মানে কি? ভালোবাসা আদায় করা। এভাবে রামদার ভয় দেখিয়ে কপাল কুচকে বলল আকাশ, দরকার হলে এর চাইতেও ভয়ঙ্কর কিছু করব। লাভ নেই, আমি কখনই তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে ভালোবাসতে পারবে কি না সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছি আমি। তার মানে? অবাক হয়ে বলল আকাশ। নীলিমা আকাশের গলার কাছ থেকে রামদাটা সরালো, আকাশ নড়েচড়ে উঠল সামান্য। নীলিমা আকাশের শেরওয়ানির কলারের দুই দিকে দুহাত দিয়ে আঁকড়ে ধরলো সামান্য, ঠোঁটের কোণে সামান্য দুষ্ট হাসির আভা ফুটিয়ে তুলে আকাশের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে ভালোবাসো কিংবা না বাসো, আই ডোন্ট কেয়ার, শুধু জেনে রাখো তুমি তো আমারই, আমি তোমাকে আর ছাড়ছি না। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক রেডির সাথে থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।